আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমি এই পেস্ট লাভ ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটার মূলত মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ভেক্টরগুলো আমি নিজে তৈরি করে দেখাবো। এখানে ডাউনলোড করা কোনো ভেক্টর না, আর খুব সহজেই কিভাবে ভেক্টরগুলো তৈরি করবেন। এরকম ভেক্টর তৈরি করতে মূলত আমরা খাতায় স্কেচ করে তারপর নিয়ে এসে করি, কিন্তু পেন টুল দিয়ে এবং শিলুটি টাইপের ভেক্টরগুলো নিয়ে এসে কীভাবে খুব সহজেই এরকম ভেক্টর তৈরি করবেন ভালোভাবে বুঝতে পারবেন আজকে টিউটোরিয়ালটা যদি দেখেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চান না, তো চেষ্টা করবেন দেখার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর ভালো না লাগলে সেটাও কমেন্টে জানাবেন। আপনারা কেউ কমেন্ট করতে চান না এবং কি লাইকও দিতে চান না, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজাইনার দেখার জন্য। ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম এখানে এসে। তো এখানে এসে ডিজাইনটা করতে ফার্স্টে আমি এই যে এই ট্রিটা তৈরি করে নেব। এই ট্রি তৈরি করার জন্য আমি এই যে প্রথমে উইদাউট লিফ ট্রি ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা এরকম পাবেন। তারপর আমি লিঙ্কটা রাখছি, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে এই ট্রিটা এখান থেকে নিব, এটা আমি এখান থেকে কপি ইমেজ নিব, কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে রাখলাম। তো এটা ট্রি উইদাউট লিফ লিখে সার্চ করলেই এরকম অনেক পাবেন, যে কোনো একটা নিয়ে আসলেই হবে। আর আমি যে ভেক্টরগুলো যে সিস্টেমে ব্যবহার করছি এটাতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, তো নিশ্চিন্তে এটাই করতে পারেন। কারণ আমি কোনোটার সাথে কোনোটা মিল রাখি নাই কিংবা কোনোটা দেখে এখানে কপি করি নাই। তো এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করার পর আমি এটা এখান থেকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এটা আমি আনগ্রুপ করলাম, করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার করে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো ডিলিট করার পর এটা আমি এই জায়গাটাতে রাখলাম। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে এআই ফাইলটা দেখতেছেন এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই কালার সহ লেখা সহ, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে এই ডিজাইনগুলো আপনারা করে কোথাও সাবমিট করবেন না, কারণ এই ডিজাইনগুলো আমার অনেক জায়গায় দেওয়া আছে। তো এরপরে আমি এই যে ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো আছে ফ্লাওয়ার তৈরি করে নেব। ফ্লাওয়ার তৈরি করার জন্য আমি এখান থেকে পলিগন নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম, করে এখানে যেন ছয় থাকে সেটা খেয়াল রাখবেন। ছয় থাকার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ছয় সাত যাই দেন, এটা মূলত ফুলের যে পাপড়িগুলো আছে ওইটা যতগুলো দিবেন ততগুলো হবে। তো আমি এটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে আমি ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, পাকার অ্যান্ড বোল্টে গেলাম। যাওয়ার পর এটা আমি প্রিভিউটা দেবো। দেওয়ার পর এই জায়গায় একটু বাড়াই দিলাম, এটা যত বেশি করবেন তত চিকন হবে। আমি এটা মোটামুটি এরকম রাখলাম, রাখার পর ওকে করে দিলাম। এই যে ছয়টা আমার ছিল যে অ্যাঙ্গেল, ওই জন্য এখানে ছয়টা পাতা তৈরি হয়েছে। তো এরপর আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করবো, মোটামুটি এত ছোটো করলাম, করে আমি এটা এই জায়গায় দিলাম। এটা আমার আরও একটু ছোটো করতে হবে, শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, এত ছোটো করলাম। করার পর আমি এটা অল্টার চেপে একটা এখানে নিয়ে আসলাম, এটা আমি অল্টার চেপে আরও একটা কপি করলাম, আরও একটা কপি করলাম। তো মূলত আমার এখানে তিনটা হবে। তো আমি ফার্স্টের এটা নিলাম, এটা কিবোর্ডের আই চেপে রেড কালার দিলাম, দিয়ে এই যে এটা নিলাম কিবোর্ডের আই চেপে এই পিঙ্ক কালার দিলাম, আর এটা নিলাম লাস্টেরটা নিলাম কিবোর্ডের আই চেপে লাইট পিঙ্ক দিলাম। এখানে আমি আরও একটা দিছি, সেটা অরেঞ্জ কালারের। তো আমি এখান থেকে অল্টার চেপে কপি করে আরও একটা নিলাম, নিয়ে এই জায়গাটাতে ক্লিক করে আমি এই যে এই এখানকার একটা শেড দিয়ে দেবো, এরকম অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে দেবো, এটা দিলাম। তো দেওয়ার পরে আমার এখানে চারটা ফুল তৈরি হয়ে গেল। তো ফুল তৈরি হওয়ার পর আমি গাছটা তৈরি করতে একটু টাইম লাগবে, তো আমি এটা প্রথমে একটা এখানে নিয়ে আসলাম, রেড কালারটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে আমি যাব সিম্বলে, একটু নিচের দিকে আসলে সিম্বল পাবেন। উইন্ডোজ থেকে আমি সিম্বলসে গেলাম। যাওয়ার পর আমার এই ফ্লাওয়ারগুলো, এই যে এই রেড কালার ফ্লাওয়ারটা এর ভিতর দিলে এটা হয়ে যাবে, এটা আমি ওকে করে দিলাম। এই যে রেড কালার ফ্লাওয়ার চলে আসলো। এই চারটা কালার আমি সেমভাবে এখানে দিছি, সিম্বলগুলো আপনারা তৈরি করে নেবেন। তো এরপরে আমি এখান থেকে সিম্বল স্প্রেটা নিলাম, নিয়ে এখানে যেটার উপর ক্লিক করবেন সেই কালারটা আসবে। আমি রেড, এই যে এই রেড কালারটা নিলাম, নেওয়ার পর আমি একটু বড় করে দিই, দিয়ে আমি এই জায়গাটাতে এটা দিব, এই জায়গায় আমি বেশি করে দিয়ে দিলাম, এখানে দিলাম, যাওয়ার পর এখানে দিলাম। এটা ডিসিলেক্ট করে করে করলে ভালো হয়,
তো আমি এটা ডিসিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে আবার স্প্রে নিলাম, নিয়ে এই জায়গায় আমি আরও কয়টা দিয়ে দিলাম, এটা আবার ডিসিলেক্ট করলাম, এখানে আর কয়টা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি স্প্রেটা নিলাম, এই জায়গায় দিলাম। মূল কথা প্রত্যেকটা ডালের মাথায় মাথায় আমি দিয়ে দিব, সব কালারেরই আমার এখানে স্প্রে করতে হবে, একটু টাইম লাগবে এটা করতে। আমি বারবার ডিসিলেক্ট করলে একটু সুবিধা হয়, যেন শেপটা উল্টাপাল্টা হয়ে না যায়। আপনারা আসলে এটা করার সময় বুঝতে পারবেন কেন আমি বারবার ডিসিলেক্ট করে নিচ্ছি। এটা আবার নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে দিলাম। তো এভাবে করে আমি ট্রিটা তৈরি করে নেব এখান থেকে, সিম্বল স্প্রে থেকে। আমি সিম্বল স্প্রে থেকে আমি এখান থেকে স্প্রেটা নিয়ে সবগুলো একটা একটা করে কালার এখানে স্প্রে করে দেব। তো করে দেওয়ার পর আমি পুরোটা দেখাইতে পারলাম না, অনেক টাইম লাগবে। তো আমি এভাবে করে ট্রিটা তৈরি করে নিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তৈরি করার পর, নেওয়ার পর আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি, আমি যদি এখানে যেই কালারে ক্লিক করব সেই কালারের কিন্তু আমি যতগুলো স্প্রে করে একসাথে নিছি সবগুলো একসাথে সিলেক্ট হবে। তো এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমি অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম, ওকে করলাম। করার পর আবার অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম, করে ওকে করলাম। তো এখন এটা আমার এখানে একটা নির্দিষ্ট পাথ তৈরি হলো, এটা আমি মন চাইলে কালার চেঞ্জ করতে পারবো, কিংবা যা ইচ্ছা তাই করতে পারবো, যে আমি অন্য কালার দিয়ে দিলাম। তো আমি বিষয়টা দেখিয়ে দিলাম। তো এরপরে আমি ট্রিটা তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমি পেন টুল নিলাম, নিয়ে আমি এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা আমি ডার্ক গ্রিন দেবো, আমি যে এরকম গ্রিন দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখানে একটা দিলাম হালকা কার্ভ মতো দিলাম। দেওয়ার পর আরও একটা নিলাম, পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এ পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমি দুইটা সিলেক্ট করে অল্টার চেপে এখানে একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তো দিয়ে আমি সবগুলো সিলেক্ট করলাম, করে আমি অবজেক্টে গেলাম। তার আগে একটু বাড়াই দেবো, এখানে আমি টু পিটি আছে, থ্রি পিটি দিলাম, দিয়ে ইউনিফর্ম থেকে আমি এই যে এই অপশনটা দিলাম। দেওয়ার পর আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দিয়ে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কন্ট্রোল, আমি শিফট অল্টার থেকে প্রথমে একটু ছোটো করে নিলাম, নিয়ে হালকা একটু ঘোরাই দিলাম, ছোটো করে নিয়ে হালকা একটু ঘোরাই দিলাম, এই জায়গাটাতে দিলাম। দিয়ে আমি অল্টার চেপে আরও একটা নিলাম, নিয়ে এটাও আমি হালকা একটু ঘুরাই দিলাম, যে এরকম করে দিলাম। তো এটা আমি ঘাস মতো তৈরি করে নিলাম, নেওয়ার পর সব সহকারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা কিন্তু গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি ট্রি সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর ব্যাকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটা আবার সিলেক্ট করলাম, মাউস টেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। যাওয়ার পর আমি এটা এখান থেকে কপি দিলাম, কপি দিয়ে আমি এটা সুন্দরভাবে এই জায়গাটাতে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর সেম যদি আপনারা একই ডিজাইন বারবার রিপিট করেন, কপি করে দেন, দেখতে খারাপ লাগে। তো আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এখানে কিছু কাস্টমাইজ করে নেবো, আবার আনগ্রুপ করলাম, আমি এটা আর একটুখানি ঘুরাই দিলাম এইদিকে, কারণ সব একরকম লাগলে দেখতে খারাপ লাগে। আমি এটা আর একটু নিচের দিকে দিতে পারি, আর একটু এলোমেলো করতে পারি, আমি এটা আর একটু উপরের দিকে দিলাম, আর একটু এইদিকে ঘুরাই দিলাম, দিয়ে এখানে একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম। তো এরপরে আমি সব সহকারে এটা গ্রুপ করলাম, করার পর এটা সিলেক্ট করে এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমার বাহিরে যে অংশটুকু আছে ওইটুকু কেটে দিলাম। দেওয়ার পর আমি যে এই অংশটুকু সিলেক্ট করলাম, সেমভাবে ইরেজার নিলাম, আমি এই অংশটুকু এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি এই ট্রিটা, মূলত এই ট্রিটা একটু ছোটো ছিল, এই যে এখানে ছোটো ছিল, এটা আমি আর একটু বড় করে নেব। নেওয়ার জন্য এখানে পেন টুল দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, পেন টুল নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে ক্লিক করলাম, করে এই জায়গায় ক্লিক করলাম, হালকা মোটা মতো করলাম, করে আমি এটা এই জায়গায় একটু রাউন্ড শেপ দিলাম, দিয়ে আমি এটা এই জায়গায় জয়েন করে দিলাম, দিয়ে এরকম করে দিলাম, দিয়ে এখানে মিলাই দিলাম, দিয়ে এই জায়গায় নিলাম। তো সেমভাবে আমি এটা তৈরি করে নিছি, আমি দেখাই দিলাম, সেমভাবে আমি এই জায়গাটা তৈরি করে নিছি, কারণ যেহেতু যদি আপনারা এটাই ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে এই জায়গাটা একটু কম আছে, এটা সাইকেলের পিছনে বসাইলে খারাপ লাগবে, এর জন্য আমি এটা একটু বাড়াই নিছি। তো নেওয়ার পর আমি ট্রিটা এটা সব মিলে সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা আর্টবোর্ডের ওপর নিয়ে গেলাম, আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি এটার সামনে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটা আমি স্ট্রোক করে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর এটা যদি আমি ফিল করে দিই, তাহলে ফিল করে দেওয়ার পর যা আসছে তাই থাক, একটুখানি নিচের দিকে দিলাম। নিচের দিকে দেওয়ার পর এটা আমি একটু হালকা কালার দিব, সিলেক্ট করলাম, পরে এখান থেকে আমি এই টাইপের একটা কালার দিলাম, একটু মাটি মাটি টাইপ কালার দেবো, আমি এই কালারটা দিতে পারি, এই কালারটা দিলাম।
তো দেওয়ার পর এটা এরকমই থাক। আমার গাছের অপশন পুরোটাই কমপ্লিট, আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এই জায়গাটাতে রাখলাম। তো রাখার পরে আমি এই সাইকেলটা, আমি এই যে এই লিংকটা কপি করে সেমভাবে এই ট্রিটা যেভাবে নিয়ে আসছেন সেমভাবে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি এটা একটুখানি অল্টার চেপে কপি করে উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পর এটা এখান থেকে ইমেজ ট্রেসের জায়গায় ক্লিক করে এটা আমি থ্রি কালার দিয়ে দিলাম। থ্রি কালার দেওয়ার পর এটা একটু টাইম লাগবে, এটা ট্রেস হয়ে গেছে। এরপর আমি এটা এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে তো এরপরে আমি এই হোয়াইট অংশটা এখান থেকে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার জন্য আমি এটা আনগ্রুপ করে নেওয়ার পর এই হোয়াইট কালার এটা সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিট করলাম, এটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো আমার এটা একটা একটা করে ডিলিট করতে হবে, কারণ আমি যদি ম্যাজিক ওয়ান টুল নিই তাহলে বাদ বাকি যা কালারগুলো আছে ওখান থেকেও সিলেক্ট হবে। তো যার কারণে একটা একটা করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই জায়গাটাতে এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই জায়গাটা সমান করে এই যে ব্ল্যাক অংশটা উপরে যে পর্যন্ত জয়েন হয়েছে সমান করে কেটে দিলাম। তো দেওয়ার পরে আমি এই উপরে যে ঝুড়িটা আছে এটাও এখান থেকে ডিলিট করে দেবো। এটা নিলাম, এটা নিলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। করার পর এখান থেকে আমি একটা ইলিপসি নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত লম্বা মতো একটা ইলিপসি নিলাম, এরকম সাইজের একটা ইলিপসি নিলাম। নিয়ে এটা একদম এই জায়গাটাতে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। আমি ইলিপসিটা আর একটু ছোটো করবো, সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম, করে আমি এটা একদম মিডিলে এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করে এটা ভিতর দিয়ে দিয়ে দিলাম। ভিতর দিয়ে এটা আমি জয়েন করে দিলাম। তো জয়েন করার পর আমি এখানে এই ঝুড়িটা পিঙ্ক কালারেই দেবো। এটা আমি কিবোর্ডের আই চেপে এই পিঙ্ক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমার উপরে যা কালার সেইটাই থাকবে। এটা আমি সিলেক্ট করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা এরকম রাখলাম। রাখার পর দুইটা সহ আমি এটা এখানে গ্রুপ করলাম, কিংবা আমি মাঝখানের এটা এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে ডার্ক পিঙ্কটা দিয়ে দিলাম, কিংবা এটা আমি সিলেক্ট করে এখান থেকে হালকা ডার্ক কালার দিতে পারি। কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, আমি হালকা ডার্ক মতো দিয়ে দিলাম। এটা আরও যদি গাঢ় করতে চাই আমি এখানে আর একটু ডার্ক দিয়ে দিলাম। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা যদি মন চায় আর একটু বড়ো করতে পারি, শিফট অল্টার চেপে আর একটু বড়ো করলাম। তো এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে হয়তো বা জুম আউট করার পর বোঝা যাচ্ছে না, কিন্তু একটু বাঁকা হয়েছে যে এই জায়গাটা মিলে না। এই জায়গাটা মিলানোর জন্য এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এটা সিলেক্ট করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে ক্লিক করে আমি এটা এই জায়গাটা মিলাই দিলাম। দিয়ে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি রেড কালারটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করলাম। আমার এখানে এটা এই যে এই সিলেকশন টুলটা নিব। নেওয়ার পর রেড কালারটা একটা একটা করে ক্লিক করে আমি এটা এখানে গ্রুপ করলাম। গ্রুপ করে একটু টান দিয়ে দেখবো আর বাকি আছে নাকি কোনো অংশ। তো গ্রুপ করার পর, গ্রুপ করার পর আমি এটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে পিঙ্ক কালার দিয়ে দিলাম। তো পিঙ্ক কালার দেওয়ার পর আমার এই যে সিটটা আছে এটাও আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে পিঙ্ক কালার দিয়ে দেবো। এই কালারটাই দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমি মাঝখানে এই যে ইগুলা দিয়ে দেবো। দেওয়ার জন্য আমার এই যে এই জায়গাটাতে মাঝখানের দেওয়ার জন্য আমি এখান থেকে লাইন নিলাম, লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, শিফট চেপে এখান থেকে এ পর্যন্ত লম্বা একটা লাইন নিলাম। তো লাইনটা আমি এখানে স্ট্রোক দিয়ে দিলাম, মোটামুটি 4 PT স্ট্রোক দিলাম। এখানে আমি এটা 100% ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর এখানে ইউনিফর্মে গেলাম, ইউনিফর্ম থেকে এই অপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা অবশ্যই 100% মিডিল করে দিতে হবে। মিডিল করে দিলাম, এই যে এই সার্কেল থেকে মিডিলে দিতে হবে। তো এটা আমি মন চাইলে আর একটু বড়ো করতে পারি, কিংবা প্রথমে আমি অবজেক্টটিকে এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। নিয়ে আমি শুধু অল্টার চেপে একটুখানি বড়ো করে নিলাম। বড়ো করে নেওয়ার পর আমি এটা সিলেক্ট করে এখান থেকে রোটেট টুল নিলাম, নিয়ে এটার একদম মিডিল পয়েন্টে অল্টার চেপে একটা ক্লিক করলাম। করার পর এখানে 10 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে কপি দিলাম, কপি দিয়ে কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। কন্ট্রোল ডি চেপে ধরে থাকলে আমার লাইনগুলো এখানে তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি এখানে এটা সিলেক্ট করলাম, এটা আমার লাইনগুলো সিলেক্ট করতে হবে। আমি শিফট চেপে ধরে
এই পর্যন্ত নিলাম আমার সবগুলো লাইন সিলেক্ট করতে হবে। সবগুলো বলতে শুধু অর্ধেকটুকু সিলেক্ট করলেই হবে, বাদ বাকিগুলো সিলেক্ট হয়ে গেল আমার। এই যে এটাও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। করার পর এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে এই জায়গায় একটা দিয়ে দিলাম। তো আমার এটা বসানো শেষ। এরপরে আমি এখান থেকে এই যে এই সিটটা আছে, এটা আমি কিবোর্ডের আই চেপে একটা পিঙ্ক কালার দিয়ে দিলাম। তো আমার সাইকেলের কাজ মোটামুটি শেষ। আমি এটা এখান থেকে, আমার আর কোনো প্রসেস বাকি আছে কি না একটু দেখে নিই। তুমি মন চাইলে এই যে এই লাইনটা আছে, এটা আমি কিবোর্ডের রাই চেপে এখান থেকে এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর চাকাটা আমি, আচ্ছা এটা ব্ল্যাক কালারেই থাক, আমি এই যে এটা নিলাম, এটা আমি কিবোর্ডের রাই চেপে এই কালার দিয়ে দিলাম। তো আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন কোন কালারটা ভালো লাগবে। তো আমি পিঙ্ক কালারেই দিলাম। তো এই জায়গায় দেখি আর কোনো কালার দিছি কি না। তো সব কিছু ঠিকই আছে। এরপরে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি মাউস টিপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এইদিকে ঘুরে গেল, এটা আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটা সুন্দরভাবে এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এই জায়গাটাতে দিলাম। তো এখান থেকে আমি এটা অল্টার চেপে একটা কপি করলাম, কপি করে এই জায়গায় রাখলাম, রেখে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এটা আবার আনগ্রুপ করলাম। আমি কয়েকটা ফ্লাওয়ার নিব, আবার আনগ্রুপ করলাম। যতবার আনগ্রুপ করা যায় আমি আবার আনগ্রুপ করে আমি এখান থেকে এই অংশটা নিলাম, নিয়ে আমি এটা এখানে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এটা আমি আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এটা এখানে দিলাম মাউস চেপে। প্রথমে আমি এটা এখানে নিয়ে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, করে এই জায়গায় দিলাম। অল্টার চেপে একটা এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এটা আমার এই জায়গায় মনে হবে যে ঝুড়িটা ভরানো আছে ফ্লাওয়ার দিয়ে, এরকম একটা ইফেক্ট তৈরি করতে হবে। এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তো একটু এদিকেও দিতে পারি, রাউন্ড শেপ করে একটু কোনা মতো করে। এখানে দিলাম। তো দেওয়ার পর আমি এটা একটু একটু চাপাই দিলাম, তো যেন সর্বোপরি যেন দেখতে সুন্দর লাগে এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এরপরে আমি এখান থেকে শিফট শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা এটা। এখান থেকে যে কোনো কালারগুলো সিলেক্ট করে আমি অন্য কালার দিয়ে দেবো। এটা আমি কিবোর্ডের আই চেপে ডার্ক পিঙ্ক কালার দিলাম। দেওয়ার পর আবার আমি এখান থেকে এটা নিলাম, শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করব। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা আমি কিবোর্ডের আই চেপে এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর আমি এটা নিলাম, শিফট চেপে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, কিবোর্ডের আই চেপে এটা আমি এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো আমার ফ্লাওয়ারগুলো এখানে কালার করা শেষ। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি বেলুনটা তৈরি করে নেব। নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপসি নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা চ্যাপটার মতো একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর এই জায়গা থেকে আমি পেন টুল থেকে কনভার্ট অ্যানকোর পয়েন্ট টুল নিলাম, নিয়ে আমি এই মাথায় একটা ক্লিক করলাম। করার পর এই যে বেলুনের শেপ তৈরি হয়ে গেল, এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এই যে গাছটা আমার এখন দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম, এই অংশটুকু ডিলিট করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি এই মাথাটায় ক্লিক করলাম। এখান থেকে আইড্রপা নিলাম, আমি এই যে এই মাথাটায় ক্লিক করলাম, আইড্রপা নিলাম, শিফট চেপে এই যে ডার্ক পিঙ্ক দিলাম, আর এই মাথাটা নিলাম শিফট চেপে হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর এটা আমার এই যে দেখেন স্ট্রোকে গ্রেডিয়েন্ট হচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে এটা এই যে এই তীর চিহ্নটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর স্ট্রোকটা এখান থেকে নান করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলাম, আমি এটা সিলেক্ট করলাম। প্রথমে আমি স্ট্রোকটা নান করে দিলাম, ফিলটা উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এখান থেকে রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমার খেয়াল রাখতে হবে হোয়াইট কালারটা যেন মিডিলে থাকে। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি অল্টার চেপে একটা এখানে রাখলাম, অল্টার চেপে একটা এখানে রাখলাম, এটা সিলেক্ট করলাম। করে এই মাথায় ক্লিক করে এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে রেড কালার দিলাম। দেওয়ার পর আবার আমি এই মাথায় ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই এখান থেকে এই যে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো না, যেটা আমি অরেঞ্জ কালার দিয়েছি ওই কালারটা দিলাম। এটা নিলাম, নিয়ে এই মাথা নিলাম, এখান থেকে
আইড্রপার নিয়ে এই কালার দিলাম। তো দুইবার করে করা লাগলো। তো যাই হোক, আমি এই তিনটা বেলুন মোটামুটি রেডি। আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি এই মাথায় ক্লিক করলাম, এই মাথায় ক্লিক করলাম। আমি এখান থেকে পেন টুল নিব, এটা আমি পেন টুল নিলাম, নিয়ে এই মাথাটায় ক্লিক করলাম, করে এখানে দিলাম, দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এই মাথায় দিলাম, রাউন্ড মতো একটা শেপ নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি আবার পেন টুলটা বারবার আমার ডিসিলেক্ট করে করে নিতে হবে, কারণ আমি এক একটা লাইন এক এক জায়গায় দেবো। আমি এটা এখানে দিলাম, দেওয়ার পর আবার পেন টুল নিলাম, ডিসিলেক্ট করে করে করতে হবে, নিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার পেন টুল নিলাম, নিয়ে আমি এটা এই জায়গাটাতে দিতে পারি, এখান থেকে এই জায়গাটাতে দিলাম, দিয়ে ডিসিলেক্ট করলাম, পেন টুল নিলাম, এখান থেকে এই জায়গাটাতে দিলাম। তো দেওয়ার পর আমি শিপ চেপে ধরে এই লাইনগুলো একটা একটা করে ক্লিক করব। শিপ চেপে ধরে একটা একটা করে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি এখান থেকে স্ট্রোক 1 PT আছে, এটা আমি বাড়াই দিলাম মোটামুটি 5 PT দিলাম, দিয়ে ইউনিফর্ম থেকে এই যে এই অপশন দিলাম। দেওয়ার পর এটা আমি আরও মোটা করে দিতে পারি, এটা আমি 8 PT মতো রাখলাম। রাখার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, এটা এখান থেকে, এটা এখান থেকে গ্রুপ করলাম, এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এদিকে মোটামুটি একটুখানি ঘোরাই দিলাম, ঘোরাই দিলাম, দিয়ে এটা নিয়ে গেলাম, নিয়ে এটা আমি এখান থেকে ঘোরাই দিলাম। এটা ঘোরাই দেবো না, এটা এরকম রাখবো। মূল কথা তিনটা বেলুন আমি সুন্দরভাবে বসাবো এই জায়গায়, এটাও আমি এদিকে ঘোরাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে রাখলাম। এত ঘোরাবো না, আমি আর একটুখানি সোজা করে দেবো। আমি এটা এরকম রাখলাম, আর এটা সিলেক্ট করে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, সব সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর এটা সবার ব্যাকে দিয়ে দিলাম, এটা আমি এই জায়গাটাতে দিতে পারি, আর এটা সিলেক্ট করে আর একটু ঘোরাই দিতে পারি, দিয়ে আমি এটা এই জায়গায় রাখলাম। রাখার পর আমি এখান থেকে পেন টুল নিলাম, ফিল কালারটা এখানে 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এই যে এই মাথাটাই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হালকা রাউন্ড শেপ দিলাম। দেওয়ার পর এখানে এরকম করে দিলাম, এটা নিলাম, এটা নিলাম, এখানে দিলাম। দেওয়ার পর আবার পেন টুল নিলাম। তো এটা যদি আমি ফার্স্টেই করে নিতাম একটা বেলুনের সাথে, পরে সেটাই ভালো হইতো। তো আমি যেহেতু করে নিই নাই, আমার একটা একটা করে করে নিতে হবে। আমি এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে পেন টুল নিলাম, এখান থেকে এখানে দিলাম, রাউন্ড শেপ দিলাম, এই মাথাটাতে দিলাম, এই মাথাটাতে দিলাম। দেওয়ার পর এটা সব সহ গ্রুপ করবো, এটা আমি এখানে গ্রুপ করলাম, এটা সিলেক্ট করে এখানে গ্রুপ করলাম, এটা সিলেক্ট করে এখানে গ্রুপ করলাম। তো এটা গ্রুপ করার পর Ctrl+X দিয়ে কাট করলাম, আমার এটা রেড কালার সহ গ্রুপ হয়ে গেছে, এটা আমি আনগ্রুপ করলাম। পরে আমি এই যে ব্ল্যাক কালার আর বেলুনটা শুধু এখানে গ্রুপ করব, করে এটা Ctrl+X দিয়ে কাট করলাম, আমি এটা সিলেক্ট করে Ctrl+B দিলাম। তো দেওয়ার পর আমি এটা মন চাইলে আর একটুখানি বেলুন একটুখানি ছোটো বড়ো করতে পারি, এটা আমি শিফট অফটা চেপে একটুখানি ছোটো করলাম, করে আর একটু ঘুরাই দিলাম, দিয়ে আমি এটা এই জায়গায় দিলাম, দিয়ে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। তো গ্রুপ করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, মোটামুটি এরকম করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। আপাতত এটা এই জায়গায় থাক। এরপরে আমার সবগুলো ভেক্টর রেডি। আমি এখন এই যে মেন ভেক্টরটা আছে, এটা মূলত আমি এই যে টি শার্ট থেকে এটা পেন টুল দিয়ে করে নিছি, প্লাস 100% কপি করি নাই, এটা এটার সাথে কপি বোঝা যাবে না, শুধু হাতের স্টাইলগুলো একরকম করে দিছি। তো আমি এই যে এই টি শার্টেরটা দিয়ে দেবো, আপনারা পেন টুল দিয়ে এটা করে নেবেন, কিংবা আমি এই যে এই ভেক্টরটাও দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন, এটা করে দেখাইতে আরও অনেক টাইম লাগবে। তো আমি এটা করে দেখালাম না, তবে পেন টুল দিয়ে করছি, এটা দেখানোর কিছু নাই, শুধু এটার উপর রেখে পেন টুল দিয়ে শেপটা নিয়ে নেবেন, আর এখানে অল্প একটু আলাদা করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা পারবেন। তো আমি এটা এখানে অল্টার চেপে কপি করে এই জায়গায় নিয়ে গেলাম, এটা আমি আনগ্রুপ করলাম। আমি এই যে এ নিচের অংশটুকু এক্সট্রা দিয়ে দিছি, এটা আমি যদি ডিলিট করে দিই। দেওয়ার পর এখান থেকে পেন টুল নিলাম, আমি শুধু এখান থেকে এ পর্যন্ত নিয়ে হালকা একটা রাউন্ড শেপ দিছি। দেওয়ার পর এটা আমি এরকমই রাখছি। রাখার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো অবশ্যই এই সাইকেলটা এই মানুষের সাথে, এই মানুষটা সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি এই যে ফ্লাওয়ারগুলো এখান থেকে
ডিলিট করে আচ্ছা পরে ডিলিট করব আমি এটা সরায় রাখি এখানে আমার এই জায়গায় আরো কিছু ফ্লাওয়ার দিতে হবে তো আমি এই মানুষ ভেক্টরটা শিফট অল্টার চেপে আরো ছোট করলাম মোটামুটি এরকম করলাম করে আমার এটা আরেকটু বড় করতে হবে এরকম দিলাম দের হাতটা আমি এই জায়গায় দিলাম সাইকেলটা আমার আরেকটু বড় করতে হবে শিফট অল্টার চেপে একটু বড় করলাম সাইকেলের হ্যান্ডেলটা আমি এর হাতের এই জায়গায় রাখলাম এটা আমি কিভাবে অ্যাডজাস্ট করছি একটু দেখে নেই আমার সাইকেলটা আরেকটু বড় করতে হবে শিফট অল্টার চেপে আরেকটু বড় করলাম বড় করে আমি এটা এর হাতটা এই যে এই জায়গাটাতে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা এরকমই রাখবো আমি আমার এটা আরেকটু নিচে দিলে ভালো হইতো আমি এটা যদি আরেকটুখানি নিচে দেই এই জায়গাটাতে দিলাম তো এরপরে আমি এই বেলুনটা আরেকটুখানি এইদিকে দিব দিয়ে শিফট অল্টার চেপে বেলুনটা একটুখানি ছোট করলাম করে এইদিকে দিলাম দরকার হলে আরেকটু ঘুরাই দেব শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম করে আমি এটা যদি আনগ্রুপ করি বেলুনটা বেশি বাঁকা হয়ে গেছে এটা যদি আমি আরেকটু এইদিকে দিই এইদিকে দিলাম এটা আমি এখানে দিলাম দিয়ে তিনটা বেলুন আমি এইভাবে দিলাম দেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম গ্রুপ করে এই জায়গাটাতে দিলাম পেন টুল নিলাম নিয়ে আমি এখান থেকে এ পর্যন্ত একটা নিলাম নিয়ে এটা আমি স্ট্রোক করে দিলাম এখানে আমি এটা 100% ব্ল্যাক দেব ব্ল্যাক দিলাম দেওয়ার পর আমি আরও একটা নিলাম নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত দিলাম সেমভাবে এই জায়গাটাতে আমি রাউন্ড শেপ মতো দিয়ে দিলাম তারপর এটা আমি ব্ল্যাক দিব সিলেক্ট করে কিবোর্ডের আই থেকে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটা নিব নিয়ে এখান থেকে এটার থেকে নিলাম নিয়ে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই তিনটা সিলেক্ট করলাম তিনটা সিলেক্ট করে এখানে 1 PT আছে এটা আমি 2 PT দিয়ে দিলাম দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করে দিয়ে ফিলটা উঠাই দিয়ে ওকে করে দিলাম দেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই সাইকেলটা সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম কন্ট্রোল বি দেওয়ার পর এটা আমি এই যে এগুলো তৈরি করলাম মূলত যে দড়ি মতো তৈরি করলাম এটা নিচে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে এখান থেকে ইরেজার নিয়ে যে অংশটুকু কেটে দিলাম দিয়ে এখান থেকে আবার পেন টুল নিলাম পেন টুল নিয়ে এটা স্ট্রোক করে দিলাম দিয়ে আমি এই জায়গাটাতে তিনটা লাইন দিয়ে দিব এখানে দিলাম এটা লাইন মতো দিলাম এটা আমি অল্টার চেপে কপি করে এখানে একটা দিলাম তিনটা সিলেক্ট করে তিনটা আমি শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করলাম করার পর ইউনিফর্ম থেকে এই অপশনটা দিলাম দিয়ে আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম তো আমার তিনটা দড়ির এখানেই দেওয়া শেষ আমি সব সহকারে এটা গ্রুপ করলাম আমি এই মানুষ ভেক্টরটা আচ্ছা যা আছে এইরকমই হোক আপনারা সুন্দরভাবে এটা প্লেসমেন্ট করে নেবেন আমি যদি এটাকে আরেকটু বড় করি আমি এই ম্যান ভেক্টরটাকে শিফট অল্টার চেপে আরেকটু বড় করলাম বড় করে এর কমরটা মূলত সিটের এই যে এই জায়গাটাতে থাকবে এটা আরেকটুখানি নিচে নামায় এই জায়গাটাতে দিলাম তো এবার ঠিক আছে মূলত সাইকেলের তুলনায় মানুষটা একটু বড় হবে এরপর আমি সব সহকারে এই সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে গ্রুপ করলাম করে সুন্দরভাবে এই ফ্লাওয়ারটা আমি এই জায়গায় নিয়ে গিয়ে বসায় দিলাম দেওয়ার পরে এই ফ্লাওয়ারগুলো আছে এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিলাম এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম বড় করে এখানে একটা দিলাম অল্টার চেপে এটা আমি অল্টার চেপে এখানে একটা দিলাম এটা আমার বিভিন্ন জায়গায় এটা দিয়ে দেবো এটা অবশ্যই সিরিয়াল ওয়াইজ দিব না এখানে একটা দিলাম এখান থেকে এখানে একটা দিলাম তো দেওয়ার পর এটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এটা আমি রেড কালার দিয়ে দিলাম এটা সিলেক্ট করলাম কিবোর্ডের আই চেপে এই যে এই অরেঞ্জ কালার দিয়ে দিলাম দেওয়ার পর এটা সিলেক্ট করলাম কিবোর্ডের আই চেপে এই ডার্ক পিঙ্ক কালার দিয়ে দিলাম তো আমার কালার করা শেষ ডিজাইনটা মূলত কমপ্লিট আমি এটা সব সহকারে গ্রুপ করব তার আগে আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি সব সহকারে এটা গ্রুপ করলাম গ্রুপ করার পর আমি পেস্ট লাভ এই লেখাটা আমি এখানে নিয়ে আসলাম এটা মূলত আমি একটাই ফোন ব্যবহার করছি ফোনটির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো তার সাথে ফ্রি ডাউনলোড লিখে আপনারা সার্চ দিলে এটা পাবেন এটা আমি অল্টার চেপে কপি করে নিলাম নেওয়ার পর এখানে আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম ক্রিয়েট আউটলাইন করার পর দুইটা এক জায়গায় করে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিলাম দিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই এই কালারটা দিয়ে দিলাম পিঙ্ক কালারটা দিয়ে দিলাম তো এটাও দিতে পারেন কিংবা এটাও দিতে পারেন আমি এই যে এটা দিলাম লাইট পিঙ্কটা দিলাম দেওয়ার পর আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম দিয়ে ডান পাশের আরও একবার দুইবার দিলাম নিচের দিকে একবার দুইবার দিলাম দিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম
দিয়ে সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা শিফট অল্টার চেপে বড় করে দিলাম। তো আপনারা এখানে যে কোনো লেখা দিতে পারেন, আমি এই লেখাটা দিলাম ছোটোর মধ্যে, এই জায়গায় যেন জায়গাটা কভার হয়। অন্য মেসেজ দিতে পারেন। তো আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, আমার ডিজাইনটা কমপ্লিট। যারা এখনও বুঝেননি কমেন্টে আমাকে জানাবেন কোথায় বুঝেননি। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।